বন্ধুরা, আজ এমন একটা জনপ্রিয় পার্কে যাব আমরা, যেখানে ছোট থেকে বড় সব বয়সের মানুষ গোটা একটা দিন দারুণ ভাবে মজা করতে পারে। কারণ এখানে আছে একটা বিশাল লেক থেকে শুরু করে আছে একটা ঝিল, আছে বোটিং এরও ব্যবস্থা, এছাড়াও আছে দারুণ পিকনিক স্পট সহ বাচ্চাদের বেশ কিছু রাইড ও অনেকগুলো ফুড স্টলও। হ্যাঁ, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কঙ্কনা বিনোদন উদ্যান ও পিকনিক গার্ডেনের কথাই বলছি। তা কোথায় এই পার্ক, কিভাবে যাবে, পিকনিক স্পটেরই বা রেট কত, সব জানবো আজ। সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। দাঁড়িয়ে আছি কঙ্কনা বিনোদন উদ্যানের মেন গেটের একদম সামনে। এটা কিন্তু একটা পিকনিক স্পটও, মানে পার্কের সাথে আছে পিকনিক করার দারুণ জায়গা। এটা অবস্থিত উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে, পার্কের সামনেই টোটো স্ট্যান্ড, তাই আসা বা যাওয়ার সময় টোটো পেতে কোনোই অসুবিধা হবে না। যারা অনেক দূর থেকে এখানে আসতে চাও, তারা কিভাবে আসবে সেটাও বিস্তারিত একটু বাদে বলছি, আগে চলো পার্কে ঢোকা যাক। প্রবেশ মূল্য 20 টাকা করে, আর পার্কটা খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। আর হ্যাঁ, 3 বছরের নিচে বাচ্চাদের কোনোই টিকিট লাগে না। গেট থেকে ঢুকেই সামনে তোমাদের ওয়েলকাম জানাবে আই লাভ গোবরডাঙ্গা লেখাটা। বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত এই দারুণ পার্কটা, সবটাই ঘুরে দেখাবো তোমাদের আজ। গেটের একদম পাশেই ডান দিকে আছে একটা চিলড্রেন্স পার্ক, চলো আগে ওটা একটু দেখে আসি। বেশ অনেকগুলো দোলনার সাথে সাথে স্লিপ ঢেকুচকুচ সবই আছে, তাই খুদে বন্ধুরা মজা করছেও বেশ ভালোই। চলো ভালো করে তোমাদের একটু ঘুরে দেখাই চারিদিকটা। আগের ভিডিওতেই কয়েকদিন আগেই দেখিয়েছি এই গোবরডাঙ্গার পরে স্টেশন ঠাকুরনগরে কিছু মাস আগেই ওপেন হওয়া মাতৃভূমি পার্কের ভিডিও। সুন্দর সাজানো গোছানো সেই পার্কের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। বাচ্চাদের এই পার্কের পাশেই আছে টু হুইলার আর ফোর হুইলারের পার্কিং। বাইক পার্কিং এর জন্য লাগবে 10 টাকা, আর কার পার্কিং এর চার্জ হলো 50 টাকা করে। মেন এন্ট্রি গেটের ডান দিক বা বাঁ দিক দুদিকেই বেশ বড় পার্কিং স্পেস আছে। আমরা এতক্ষণ ছিলাম ওই যে চিলড্রেন্স পার্কটাতে, চলো এবার মেন পার্কের ভিতরের দিকটাতে যাওয়া যাক, পিকনিক স্পট গুলো ওই দিকেই আছে। সুন্দর বাঁধানো রাস্তা, আর রাস্তার দুধারে রয়েছে বাগান, বসার জায়গা ও পশু পাখিদের স্ট্যাচু। বেশ অনেকগুলো বিভিন্ন প্রজাতির ডাইনোসরের স্ট্যাচুও দেখতে পাবে এখানে। চারিদিকে এত গাছপালা থাকার জন্য পরিবেশটা হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের জন্য একদম আদর্শ জায়গা। খুব রোদ থাকলে বা গরমের সময় পার্কটাতে ঘুরে বেড়াতে কোনোই যে অসুবিধা হবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে বলে রাখি, এই পার্কটাতে যদি DSLR দিয়ে শুটিং করতে চাও তাহলে টিকিট কাউন্টার থেকে 500 টাকা পে করে পারমিশন নিতে হবে। পার্কের মধ্যে এরকম অনেকগুলো ফুড স্টলও আছে, তোমাদের একটু ভালো করে এখানকার নিয়মাবলীটা দেখাই। পার্কটা শীতকালে বিকেল 5টা ও গরমকালে বিকেল 6টা অবধি খোলা থাকে। পিকনিক স্পটের ভাড়া 500 টাকা থেকে শুরু। এছাড়া খাওয়ার জল, টয়লেট, ইলেকট্রিসিটি, রেস্টরুমেরও ব্যবস্থা আছে, সবকিছুই এখানে লেখা আছে ভালো করে। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও, যদি প্রয়োজন হয় তাহলে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটাও পারলে নোট করে রাখতে পারো। পার্কের মধ্যে এরকম বাচ্চাদের খেলার জিনিস বিক্রি হতে অন্য কোনো পার্কে কিন্তু চট করে চোখে পড়ে না, তাই না? আচ্ছা, এবার অবশ্যই একটা কথা বলে রাখি যে এই পার্কে তোমরা কোন সময় আসবে না। যদি পরপর কিছুদিন বেশ ভারী বৃষ্টি হয় তাহলে এখানে আসলে পুরো পার্কটা ভালো করে দেখতে পারবে না, কারণ এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু বেশ বড় একটা প্লেগ্রাউন্ড, আর এখানেই আছে পিকনিক স্পটগুলো। কয়েকদিন আগেই ভারী বৃষ্টি হওয়াতে আপাতত জায়গাটায় জল জমে গেছে। পাশেই এই ফুড স্টলগুলোতে চা কফি থেকে শুরু করে চিপস, কোল্ড ড্রিঙ্কস, ডিম টোস্ট, চাউমিন সবই পাওয়া যায়।
ও হ্যাঁ, যেটা বলছিলাম, জায়গাটা পুরোই একটা জলাশয়ের মতো মনে হলেও এটা কিন্তু পুরোটাই একটা প্লেগ্রাউন্ড আর পিকনিক স্পট। তবে চিন্তার কোনোই কারণ নেই, কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম নভেম্বর মাসের শেষের দিকেই এই সব জল নেমে যাবে এবং পার্কটার চারিদিক সাজানো হবে আবার নতুন করে। তাই তোমরা যতক্ষণে এই ভিডিওটা দেখছো ততক্ষণে এই সব জল নেমে গিয়ে পার্কটা আবার প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠেছে নিশ্চয়ই। এবার এই ব্রিজটা দেখো, এখানকার অন্যতম আকর্ষণ, কারণ এই ব্রিজটার ওপর থেকে চারিদিকটা অপরূপ সুন্দর লাগে দেখতে। আর এই ব্রিজটা বানানো হয়েছে একটা ঝিলের ওপর এবং এই ঝিলটাতেই রয়েছে বোটিং এর ব্যবস্থা। কিন্তু বৃষ্টির জন্য চারিদিকটা জলে ভরে আছে বলে আপাতত কিছুদিনের জন্য বোটিংটাও বন্ধ রয়েছে। তবে বলে রাখি, বোটিং করতে গেলে পার হেড টিকিট লাগবে 20 টাকা মাথা পিছু 15 মিনিটের জন্য। এখান থেকে ডান দিক বাঁদিক দুদিকেই যাওয়া যায়। আগে চললাম ডান দিকটাতে, পাশে এই জায়গাটা দেখো, এটা কিন্তু কোনো নদী নয়, এটা হলো একটা বাওর বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা লেকও বলতে পারো। এই বাওরের জন্যই এই পার্কে পর্যটকদের ভিড় বেড়ে যায় সারা বছর, বিশেষ করে শীতকালে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। জায়গাটা দেখে অনেকটা বর্তির বিলের কথা মনে পড়ে গেল। সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। অনেক বৃষ্টি হলে এই বাওর আর একটু আগে দেখানো ব্রিজের নিচের ঝিল ভরে গিয়ে জল পার্কে ঢুকে যায়। তাই টানা কয়েকদিন বেশি বৃষ্টি হলে এখানে আসার প্ল্যানটা কিছুদিন পিছিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ফ্যামিলি হোক বা বন্ধু বান্ধব, বাচ্চারা হোক বা কাপেল, সবার জন্যই কিন্তু এটা খুব দারুণ একটা পার্ক। সোজা যত এগোবে ততই চোখে পড়বে এরকম বসার জায়গা। তবে আরো ভেতরে কাপলদের সংখ্যাটাই একটু বেশি, তাই এর বেশি তোমাদের দেখাতে পারলাম না। ব্রিজের বাঁদিকের রাস্তাটাও ডান দিকের মতোই সেম, তাই একই জিনিস দেখিয়ে ভিডিওটা বেকার বড় করছি না। গোবরডাঙ্গা পৌরসভার তত্ত্বাবধানে থাকা এই বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত কঙ্কনা বিনোদন পার্কটা ভালো করে ঘুরে দেখতে হলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসাটাই ভালো। আর শীতকালে এখানে কিন্তু পিকনিক স্পটের খুবই চাহিদা থাকে, তাই এখানে চড়ুই ভাতি করার কথা ভাবলে অবশ্যই আগে থেকে স্পট বুকিং করতে হবে। পার্কের কন্ট্যাক্ট নাম্বারটা নিচে ডেসক্রিপশনে তো দিয়েই রাখলাম। এবার বলি এখানে তোমরা একদম সহজে আসবে কি করে। শিয়ালদা থেকে 15 টাকা দিয়ে টিকিট কেটে বনগা, গোবরডাঙ্গা বা ঠাকুরনগর লোকাল ধরে নামতে হবে গোবরডাঙ্গা স্টেশনে। সময় লাগবে 1.5 ঘন্টার একটু কম। তারপর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই সামনে পেয়ে যাবে টোটো। তারপর এই পার্কের নাম বলে 10 টাকা ভাড়া দিয়ে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাবে একদম এই পার্কের এন্ট্রি গেটের সামনে। তা কেমন লাগলো এই কঙ্কনা বিনোদন উদ্যান কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সকলের সাথে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।